আসসালামু আলাইকুম, এপি তে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক। প্রিয় দর্শক, সিজিডিএফ এর আজকের অনুষ্ঠিত পদের নাম জুনিয়র অডিট এর বাংলা অংশের নির্ভুল উত্তর দেখতে পাবেন এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আমরা আমাদের স্ক্রিনের সুবিধার্থে দুই পাশে একবারে পড়ে যাচ্ছি, অর্থাৎ দুই কলাম একবারে পড়ে যাচ্ছি। চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তর খ, মাত্রাবৃত্ত। কে বাংলা ভাষার কবি নন? উত্তর খ, জয়দেব। কোন মুসলিম শাসনকালে স্বর্ণযুগ বলা হতো? কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হতো? উত্তর গ, হুসনে শাহ। নিচের কোন বানানটি অশুদ্ধ? উত্তর খ, শূন্য। ৩৭ নং এটি। একটির উত্তর এখানে রয়েছে ক, এটা আমরা পরে দেখে নেব, এটার প্রশ্নটা শেষে রয়েছে। মাণিক্য শব্দে ন বসেছে নত্যবিধানের কোন নিয়মে? উত্তর গ, স্বভাবতই ন। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তর খ, চার্লস উইলকিন্স। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? উত্তর ক, বর্ধমান হাউস। একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে? উত্তর ক, শাহরিয়ার কবির। ৩৯, বীর শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর গ, বীরাঙ্গনা। মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উত্তর গ, উভয় লিঙ্গ। শশব্যস্ত কোন সমাস? উত্তর খ, কর্মধারায়। প্রসূন এর প্রতিশব্দ কোন হল? উত্তর ঘ, পুষ্প। ৩৫, ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? উত্তর ঘ, হাসান হাফিজুর রহমান। ৩৬, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? যেটির উত্তর পাবো আমরা সবার উপরে, অর্থাৎ ক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।